সৌদি আরব সহ গালফ কান্ট্রিগুলো পশ্চিমা সভ্যতাকে অনুকরণ করছে এই বলে আমরা জানতে পারছি। যেমন নাচ গানের কনসার্ট, সাম্প্রতিক হ্যালোইন উৎসব পালন ইত্যাদি। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কোথা থেকে জানতে পারছেন? কোথা থেকে জানতে পারছেন সেটা তো বলতে হতো। বুখারী শরীফ থেকে না মুসলিম শরীফ থেকে নাকি কলম পত্রিকা থেকে? আমাদের দেশের মানুষের অবস্থা, আমাদের উৎস হচ্ছে কলম পত্রিকা। এই কলম পত্রিকার সম্পাদক হচ্ছে শিয়া, আর শিয়া সম্প্রদায়ের জন্য সবথেকে বড় শত্রু হচ্ছে সুন্নি। আমরা কাফেরদের থেকেও, অমুসলিমদের থেকেও বড় শত্রুতা পোষণ করে কাদের প্রতি? আমাদের প্রতি, সুন্নি মুসলিম আর শিয়া মুসলিম। আন্তর্জাতিকভাবে মুসলিমরা দুইভাবে বিভক্ত, শিয়া মুসলিম আর হানাফি সাফি নয়, হানাফি সাফি মালিকি হাম্বিলি যা এসব সুন্নি, শিয়া আর সুন্নি দুইভাবে বিভক্ত। এমনকি আন্তর্জাতিক পরীক্ষাতে অনেক জায়গাতে লিখতে হয় শিয়া মুসলিম না সুন্নি মুসলিম। তো এই শিয়া সম্প্রদায়ের একজন সম্পাদক হচ্ছে এই কলম পত্রিকার। সব থেকে বড় শত্রু ওদের কাছে পৃথিবীর মধ্যে যে দেশ সেটা হচ্ছে সৌদি আরব। কেন? এই দেশ এমন এক দেশ যে দেশ সর্বপ্রথম তুলেছিল তৌহিদের পতাকা, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব। এই দেশ এমন এক দেশ যে দেশ থেকে সর্বপ্রথম উত্তোলিত হয়েছিল তৌহিদের পতাকা, আর সেই তৌহিদের পতাকা ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব লেখনীর মাধ্যমে সর্বপ্রথম তৌহিদ নামে বই কিতাবত তৌহিদ লেখা হয়ে গেল, আর সেই কিতাবত তৌহিদ সারা বিশ্বের ভাষায় তর্জমা হয়ে গেল, আর সারা বিশ্বে মোটামুটি তৌহিদবাদী একটা দল কায়েম হয়ে গেল। আমরা কোথায় থেকে পেয়েছি? আমরা যে আজকে আছি এই যে আমরা আহলুল হাদিস, আহলুল হাদিস মানে হচ্ছে তৌহিদবাদী দল। কোথায় থেকে এলাম আমরা? ওখান থেকে উৎস। ভারত ছিল না, বাংলাদেশে ছিল না, কোথাও ছিল না, সারা পৃথিবীতে তৌহিদের একটা দল প্রতিষ্ঠিত হলো মোহাম্মদ বিন আব্দুল ওহাবের বদৌলতে, তার মেহনতে। এই হচ্ছে সব থেকে বড় বদমাশ ওদের কাছে, যে শির্ক বিদাতের মূলক পাঠন করে দিল সৌদি আরব থেকে। ওখানে তালতালা নাই, পীরতালা নাই, আস্তানা নাই, কবর নাই, মাদার শরীর নাই, কোনো পীর বাবা নাই, কোনো ফকির বাবা নাই, কোনো মানুষের হাতে তাবিজ নাই, কোনো মানুষের হাতে সুতো নাই, কোনো মানুষের হাতে লোয়ার আংটি নাই, কিচ্ছু নাই। কোনো ছোটো ছোটো ছেলে গলাদের হাতে তাবিজ কবজ কিচ্ছু পাবেন না। তাদের শুধু একটাই কথা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দিবেন, আল্লাহ সাফা দিবেন, বাস। এই তৌহিদবাদী দেশ। এখন এই তৌহিদবাদী দেশটাকে বদনাম করার জন্য বিভিন্ন এই পত্রিকাতে পড়ে এই হচ্ছে ওই হচ্ছে তাই করলো। আরে মহিলাদের লাইসেন্স দিয়ে দিল ড্রাইভারের, তাহলে হ্যাঁ লাইসেন্সও দিয়েছে, মহিলাদের লাইসেন্স দিয়েছে, গাড়ি চালাবার লাইসেন্স দিয়েছে, মহিলাদের ড্রাইভারিং করার লাইসেন্স দিয়েছে। বোরকা তুলে দেয়নি, পর্দা তুলে দেয়নি। একটা মহিলা ড্রাইভিং করতে পারে, হাত মোজা থাকতে হবে, পা মোজা থাকতে হবে, শরীর পুরো ঢাকা থাকতে হবে, মুখ ঢাকা থাকতে হবে, চোখ খোলা থাকবে, চোখে চশমা লাগা থাকবে। অপরাধ কী করলো? আচ্ছা বলুন, একটা মহিলা হাউস ড্রাইভারের সাথে কলেজে যাবে বা স্কুলে যাবে, বাংলাদেশে হতে পারে, ভারতের হতে পারে, আর কোনো জায়গার হতে পারে, ওরা হাউস ড্রাইভার ব্যবহার করেছে, এখনও আছে অনেক অনেক উঠে গেল। তা হাউস ড্রাইভারের সাথে কোনো বাড়ির মহিলা যাবে কলেজে, সেইটা ভালো নাকি ওই মহিলা নিজেই ড্রাইভ করে কলেজে যাবে সেটা ভালো? একটা বিদেশির সাথে যাবে, তার সাথে তো সম্পর্ক কায়েম হয়ে যেতে পারে। যেমন আমাদের দেশের যৌথ ক্লাস, একই কলেজে পড়ছে আমার মেয়ে ওর ছেলে, আমার মেয়ে ওর ছেলে, নিয়ে তারপরে একদিন আমার মেয়ে গেল ওর ছেলের সাথে। কারণ এই যে যৌথ শিক্ষার ব্যবস্থা আমাদের সর্বনাশ করে দিয়েছে। আর আমরা চাই মেয়েকে পড়াবো, মেয়েকে পড়াও, বাধা নেই, কিন্তু মেয়ে মহলে পড়াও, মেয়ের আওতায় পড়াও, যৌথ স্কুল কলেজে নয়, যেখানে একে অপরের সাথে সম্পর্ক কায়েম হয়ে একটা বিরাট বিপদ ঘটতে পারে। নাল নীল বাতি আল্লাহ দিয়েছেন, বিপদ কোথায় ঘটবে এটা আল্লাহ ভালোভাবে জানেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে কিছু কথা আমরা শুনি আর বলে দিই, তার কোনো বাস্তবতা নাই। কিছু পরিবর্তন হয়েছে কিন্তু অত দূর নয় যতদূর আমরা মনে করি। শনিমান হয়ে গেছে কেন? অমিতাভ বচ্চনের সিনেমা চলে ওখানে নাকি? হ্যাঁ, নাকি আপনার মিঠুন চক্রবর্তী, নাকি সালমান খান, না শাহরুখ খান, কার সিনেমা চলে ওখানে? আরে ভাই,
মনোরঞ্জন বলে একটা জিনিস আছে, বড় বড় পার্ক থাকে, সেই পার্কগুলোতে কার্টুনের মতন করে দেখানো হয় কিছু জিনিস, ছোট ছোট ছেলেগুলো ওগুলো দেখে। এরকম সিনেমা হল নয় যেগুলো আমরা মনে করি, যেগুলো আমরা মনে করি। আমাদের সমস্যা কি জানেন, এটা আমি সব জায়গাতেই বলি, আমার বাড়ির খবর আমি রাখি না, আর সৌদিকে নিয়ে আমার চিন্তা। আমার নিজের বাড়িতে কি হচ্ছে আমার বিবি নামাজ পড়ে না, আমার মেয়েরা নামাজ পড়ে না, ওরা পর্দা করে না, আর সৌদি আরব কি করলো কি না করলো এই নিয়ে সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে চায়ের দোকানে বসে এক কাপ চা নিয়েছে, চা চুমুক দিচ্ছে আর বলছে ওরা করলো কি রে, ওরা কিচ্ছু করছে না। কারা? ওই সৌদি আরব। ওরা পাশ্চাত্যের হয়ে গেছে, ওরা পাশ্চাত্যের সভ্যতাকে গ্রহণ করেছে। জি না, ওরা পাশ্চাত্যের সভ্যতাকে গ্রহণ করেনি। ওদের নামাজ এখনো আছে, একামাত নামাজ আজান হলে মসজিদে যেতে হবে, উপায় নেই। এখনো পর্যন্ত নামাজ চোর ধরা পড়লে বিচার হবে, পিটুনি খাবে, জেল হবে, উপায় নেই। রোজা চোর ধরা পড়লে পিটুনি খাবে, জেল যাবে, উপায় নেই। সে দেশি হোক আর বিদেশি হোক, আর বলে ওরা পাশ্চাত্যের সভ্যতা গ্রহণ করে নিয়েছে। কোথাকার পাশ্চাত্যের সভ্যতা? আমার ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করেছে, আমার সমস্ত ছেলেমেয়েরা, তাদের গাড়ি সরকারি গাড়ি আমার বাড়িতে এসছে, মেয়ে ছেলেগুলো নিয়ে গেছে, আবার সরকারি গাড়ি আমার বাড়িতে নিয়ে গেছে ছেলে মেয়েদেরকে, আমার কোনো টেনশন নেই। আবার 500 রিয়াল করে মাস দিয়েছে ওই দেশের সরকার আমাকে নিয়ে গেলো ভারত থেকে। আমি গরিবের বেটা, আমার কিছুই ছিল না, আমার টিকিট, আমার ভিসা সব ফ্রি। একটা সুতির জামার পাজামা পরে আমি মদিনা চলে গেলাম। তারপরে সেই দেশের সরকার 4 বছর পর্যন্ত আমাকে পড়ালো, বই দিল, পুস্তক দিল, কিতাব দিল, আর 820 রিয়াল করে মাস দিল। আমার জীবনই পরিবর্তন হয়ে গেল, আমার বাড়ি সচ্ছল হয়ে গেল ওই দেশের। ওর লাভ কী হলো? শুধু এতটুকুই যে আমি এসে আপনাদের কাছে কিছু কথা শোনাইতে পারি, যেন আমি যেন তৌহিদের কথা তুলে ধরতে পারি, এটা হলো ওদের লাভ। কত ছাত্র জানেন? আমি যখন পড়েছিলাম তখন ছিল 15,000 ছাত্র, এখন 40,000 ছাত্র। একটা জামিয়ার কথা বলছি, একটা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি। আচ্ছা বলো, যেখানে 40,000 ছাত্র পড়ে, সেই ছাত্রগুলি পড়ে তার টিচার কত লাগে? কলেজের টিচার, হাই স্কুলের নয়, কলেজ লেভেলের বেতন। তাহলে কত বেতন দিতে হয়, কত খরচা, তাদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের যাতায়াত টিকিট। আমাদের ইন্ডিয়ান টিকিট সস্তা, 3,000 রিয়াল লাগে। কোনো কোনো দেশ এমন আছে যাদের টিকিট হচ্ছে 15,000-16,000 রিয়াল। 40,000 ছাত্রকে এত টিকিট দিয়ে আনছে, নিয়ে যাচ্ছে, পড়াচ্ছে, কিসের লাভে? একটা পয়সাও সে লাইনে শুধু দেয়। তাহলে এটাকে হিসাব করে পারা যাবে যে কত মিলিয়ন খরচা করছে শুধু একটা ইউনিভার্সিটি প্রতি। আর অনেক ইউনিভার্সিটি আছে, উম্মুল কোরা আছে মক্কাতে, জামিয়াতুল ইমাম আছে রিয়াদে, জামিয়াতুল মিলক সৌদ আছে ইমামে, তাবুক ইউনিভার্সিটি, মাজবা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি। শুধু দিনের শিক্ষা দেওয়া হয় আর বলে শিখে দেশে যা, আর তোদের দেশের মানুষগুলোকে বুঝাকা, সব খরচা ওই করছে। এই ভালাইগুলো আমরা দেখতে পাই না, এই ভালাইগুলো আমাদের নজরে পড়ে না, শুধু কি করছে কি করছে না এই নিয়ে পড়া আছে। আমার বন্ধুর একটা কথা সব জায়গাতেই বলি আমি, আমানুল্লাহ বক্তা বাংলাদেশের আমার সাথে পড়তেন, তিনি একটা কথা আমাকে একবার বলছেন, যখন সেই ইরাক আর কুয়েতের যুদ্ধ চলছিল, ইরাক কুয়েত সৌদি আরবের, তখন আমি রেশকাতে বসলাম, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আর কি, তা বলছে মৌলানা সাহেব, হুজুর সাহেব, ওই উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আপনার কী মত? মানে একজন রিস্কা চালা দেখেন ওয়ার চিন্তা উপসাগরীয় যুদ্ধ নিয়ে, তবে যে হুজুর উপসাগরীয় যুদ্ধ নিয়ে আপনার কী মত? তখন আমি একটু চুপ করে গেলাম, একটু পরে ভেবে নিয়ে, মানে বক্তা মানুষ তো খুব যুক্তিবাদী বক্তা, তবে যে চাচা নামাজ পড়েন? তা বলছে না রে বাবা, হয় না। আচ্ছা আচ্ছা, আপনার বিবি? বলে হেও পড়ে না, হেও মানে সেও পড়ে না। আচ্ছা, আর আপনার ছেলেমেয়েরা? হেরাও পড়ে না। তাহলে আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী নামাজ পড়েন না, আপনার ছেলেমেয়ে নামাজ পড়েন না, আপনার বাড়িতে মহাসাগরীয় যুদ্ধ চলছে, সেই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আর উপসাগরীয় যুদ্ধ সম্পর্কে আপনি চিন্তায় পড়ে আছেন? এই হচ্ছে আমাদের চিন্তাধারা। আমার ছোট্ট একটা পরিসর, আমরা পরিবার, আমার বিবি, আমার স্ত্রী আর আমার ছেলেমেয়ে, এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে। কালকে কেয়ামতে আপনার গ্রামের মানুষ কী করছে এ সম্পর্কে হাসান মাদানিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আপনার আপনাকে ডেকেছেন, আমি দাওয়াত কবুল করেছি, আমার সময় ছিল, বাহানা করব না, যেখানে আল্লাহ যতটা তৌফিক দান করবেন ততটা আমি যাব, নিয়ে দিনের কথা মানুষদেরকে শোনাবো। তাই আমি বাহানা না করে চলে এসেছি অত দূর থেকে, যদিও আমার সফর করা আমার পক্ষে খুব কঠিন, কারণ বাসের সফর সব থেকে কঠিন, জীবনে এরকম কষ্ট আমি করিনি, তবে এগুলি আমার নেকির খাতায় লেখা যাবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা। তো মোর কথা হচ্ছে আমি যদি না আসি এখানে, আর এখানকার মানুষ কেউ নামাজ পড়ে না, তার জন্য কি আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কিয়ামতের মাঠে? জি না, সবারই একটা পরিসর আছে, সবার একটা দায়িত্বের একটা সীমা আছে। আমাকে আমার পরিবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার স্ত্রী নামাজ পড়তো না তুমি কি করেছিলে, তোমার ছেলেমেয়েরা নামাজ পড়তো তুমি কি করেছিলে, সে নিয়ে আমাদের কোনো খেয়াল নেই। মেয়েগুলি পর্দা করছে না, ওরা বেহায়ের মতন ঘুরে বেড়াচ্ছে, সেদিকে আমাদের সমাজের কোনো মানুষের খেয়াল নেই। আর ভাবছি গিয়ে ওরা কি করলো, কাতার কি করছে, ফুটবল খেলার জন্য ফুটবল দেখতে বলে জাকির নায়েক চলে এসছে। হাই রে আল্লাহ, জাকির নায়েক ফুটবল দেখতে চলে এসছে? এই নিয়ে এখন আবার চর্চা চলছে, জাকির নায়েক ফুটবল খেলতে দেখতে এসছে। আপনারা জানেন কি করতে এসছে উনি? কাতার সরকার বর্তমানে ফুটবলটাকে নিয়ে নদীর বিহীন এক দৃষ্টান্ত পেশ করেছে যা কোনো পৃথিবী আজ পর্যন্ত পেশ করেনি। শুধু ফুটবল নয়, ফুটবলকে বাহানা করে মানুষের মগজে, পাশ্চাত্যের প্লেয়ারদের মগজগুলিতে ইসলাম কি তা ঢুকিয়ে দিতে চেয়েছে। ইসলাম বুঝো তাকে ইসলাম বলে, দেওয়ালে দেওয়ালে কোরআনের আয়াত আর তার ইংরাজি তর্জমা লিখে দিয়েছে। এয়ারপোর্টের সমস্ত জায়গাতে যেদিকে যাবে কোরআনের আয়াত হাদিস আর তার তর্জমা, ওরা দেখছে আর বলছে এই ইসলাম, এটা ইসলামের কথা, এটা তোমাদের নবীদের কথা, এটা তো মহান কথা, তো বিরাট কথা। তো শুধু চেয়েছে যে ওরা খেলার বাহানায় আসুক আর ইসলামটা জানুক যে ইসলাম কি, এ হচ্ছে তার উদ্দেশ্য। আর সেই সাথে ডেকে নিয়েছেন জাকির নায়েককে, ওকে দিয়ে দাওয়াতি কাজ করাচ্ছেন, অনেক ইসলামও গ্রহণ করে নিয়েছে, ওয়ালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। তো ভাইরা আমার কথা হচ্ছে যে কতটাকে ভুল করেছে, ভুল নেই মানুষ হিসাবে আমি বলব না, সরকারি ব্যাপার, রাজনীতি ব্যাপার, রাজনীতি নিয়ে কথা বলা এলা আমরা মনে করি না, বাকি কিছু গোলমাল রাজনীতি ব্যাপার আছে সেগুলো বাদ দিয়ে কতগুলি ভালো আছে সেইটা দেখার চেষ্টা করে। পৃথিবীতে খিদমত করছে কারা? ওরা। সারা পৃথিবীকে কোরআন দিল কারা? ওরা। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করলো কারা? সৌদি আরবরা। এর অনেক দৃষ্টান্ত যা আমি বলে শেষ করতে পারবো না। পাকুর জালসাই কনফারেন্সে এটাই আমার বিষয় দেওয়া হয়েছিল যে সৌদি আরবের দিনই খিদমত কী, এই বিষয়ের ওপর আমি দেড় ঘন্টা আলোচনা করেছিলাম পাকুর কনফারেন্সে। তো তাদের ওই ওই এই দেড় ঘন্টায় আলোচনায় সৌদি আরব কী করে এটা বলা সম্ভব নয়। ওদের খিদমতের ওপরে বড় বড় থিটিস লেখা হয়েছে, ডক্টরেট করেছে, এত বড় বড় বই লেখা হয়েছে যে তারা করেছে কি, করছে কি, আর আগামীতে কী হবে না হবে সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তো মোট কথা হচ্ছে যে আমরা শুধু কোনো এক জায়গাতে গিয়ে বসে বসে শুধু আলোচনায় করতে পারি, নিজের বাড়িটা সামাল দেন, ওটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন না। জি যেটাই দান সেটাই চাঁদা, এর কোনো কিছুই নয়। মসজিদকে যা দিবেন সেটা মসজিদের, বুঝতে পারলেন? ওটা মসজিদেরও কাজে লাগানো যাবে যদি মসজিদের কাজের দরকার হয়। অনেক সময় মসজিদের বিশেষ কাজের দরকার হয় না, বিশেষভাবে চাঁদা দিতে হয়, বা এখানে একটু বাড়াতে হবে, আমাদের ওই দিকটা একটু ভাঙতে হবে, কারণ এখন মসজিদের মানে লোক মানে ধরছে না, মসজিদটা সংকীর্ণ হয়ে গেছে, সেটাও চাঁদা, সেই চাঁদা সেই কাজে লাগাবেন। কারণ আমি যদি বলি আমার এই টাকাটা দিয়ে এই ঘরটা বানিয়ে দেওয়া দাগ, বা আমার এই কাজটা এই দেওয়ালটা বানিয়ে দেওয়া, তাহলে ওই টাকাটা ওই দেওয়ালটাই বানাতে হবে, সেইটা কিন্তু ইমামকে দেওয়া যাবে না। কিন্তু সাধারণভাবে যদি মসজিদকে দেওয়া দেওয়া যায়, আমি মন হলো আমি ৫০০ টাকা দিয়ে এলাম, কখন ১০,০০০ টাকা দিয়ে এলাম, তো এটা যে কোনো কাজে মসজিদের কাজে আর মসজিদকে বেতন দেওয়ার কাজেও লাগানো যাবে, এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিদাত, কবরের পাশে সম্মিলিত মোনাজাত বিদাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের হাতে হাজার হাজার সাহাবীদেরকে দাফন করেছেন, দাফন করার পরে তিনি বলেছেন ইস্তাগফিরুল আখিকুম লিআন্নাহুল ইয়ান ইউসআল, লিআন্নাহুল আন ইউসআল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, কারণ তাকে তাকে জিজ্ঞাসা করো, তোমরা তোমাদের ভাইদের জন্য দোয়া করো বলে তিনি হাত তুলেছিলেন। চলো দোয়া করো, হাত তুল, বলো তোমরা হাত তুলো, আমি আমি বলছি তোমরা আমিন আমিন বলো, এরম করেছিলেন, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তিনি দোয়া করে চলে গেলেন। তো ভাই কথা হচ্ছে জানাজার পরে হাত তুলে দোয়া করা বলেন আর নামাজের পরে বলেন সম্মিলিত দোয়া বিদাত, এর কোনো দলিল কোরআন হাদিসে নেই। ইহুদি আর খ্রিস্টানরা যদি জবাই করে তাদের পশু আমাদের জন্য হালাল, এটা আল্লাহ বলেছেন কোরআনে।
কোনো ইহুদি আর কোনো খ্রিস্টান যদি পশু জবাই করে তাদের জবাই করা মাংস আমাদের জন্য খাওয়া হালাল আল্লাহ বলেছেন কোরআনে তো এই বেনামাজি কি ওদের থেকেও খারাপ ওরা তো কাফের ইহুদি আর খ্রিস্টান ওরা ইহুদি আর খ্রিস্টান ওরাও কাফের আর এই নামাজ না পড়ার কারণে কুফরির অবস্থায় আছে বল বলতে পারেন কাফের সৌদি আরবের ফতোয়া মোতাবেক কিন্তু ওদের থেকেও খারাপ যে ওদেরটা খাওয়া যাবে একটা খাওয়া যাবে না যে এত করা ফতোয়া দিয়ে না এত করা ঠিক নয় মোট কথা হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলে সে মাংস হালাল হবে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই বৈধ হবে সে একটা মেহনত করছে বিভিন্ন প্রোগ্রাম যেগুলো হচ্ছে আলেম ওলামাদের প্রোগ্রাম সে আলেম ওলামাদের প্রোগ্রামকে সে আপলোড করছে তারপরে সে আবার সেগুলো বিভিন্নভাবে মানুষদেরকে শোনাচ্ছে হ্যাঁ তার একটা ইনকাম এটা হতেই পারে এত কোনো সন্দেহ নয় অতএব এগুলি কোনো এমন ইনকাম নয় যা অবৈধ ইনকাম হিসাবে বলা যাবে আর কি সে মেহনত করছে এতে তো মেহনত লাগে তাকে একটা ক্যামেরা কিনতে হয়েছে তারপরে সে দিনরাত ওটা প্রতি মেহনত করছে ওটাকে সাজাচ্ছে ওটাকে ডেকোরেশন করে ভালোভাবে পেশ করছে মানুষের কাছে তো এগুলিকে মানে আপনার অবৈধ বলা যাবে না তবে অন্য কোনো জিনিস যেন তার সাথে সংযুক্ত না হয়ে যায় যেমন একজন আলেমকে দিয়ে তারপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো এগুলিকে খেয়াল রাখতে হবে যে একজন আলেমকে দিচ্ছ আর তার পাশে একটা মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছো তো এরকম যদি কেউ করে মানে এটাও চলবে ওটাও চলবে সবই যদি কেউ করে তাহলে তার জন্য বৈধ হবে না আর কিছু আছে বাবা কি বলে বর্তমানে যুবক ছেলেরা বিয়ে করতে চাইলে তার বাবা বলে খাওয়াতে পারবে না ও বুঝু বুঝি আচ্ছা 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 তো যদি ইনকাম না থাকে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া মাআশার শাবাব মান ইসতাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাযাওয়াজ হে যুবক দল তোমাদের মধ্যে যাদের বাআ শক্তি আছে তারা যেন বিয়ে করে বাআ কি বাআ মানে হচ্ছে এক নম্বরে তার সাথে সহবাস করার শক্তি যে আপনার মধ্যে কোনো রোগ নেই আপনি মেয়েকে তৃপ্তি আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি করতে পারবেন এই শক্তি থাকতে এটা এক নম্বর দুই নম্বরে তার ভরণ পোষণ তার থাকার ব্যবস্থা তার খাওয়া পরা দিতে পারবেন এটা দুই নম্বরে এরকম শক্তি আপনার থাকতে হবে বাকি যে বাবা এটা বলছে সে বাবার এরকম বলা উচিত নয় কারণ তোমার দায়িত্ব হচ্ছে তোমার ছেলে মেয়েদেরকে মানুষ করে তাদের বিয়ে দেওয়া যদি তোমার থাকে বাবার নাই সেটা আলাদা কিন্তু বাবার বলবে না আমার দিব না তুই কামাই করকে আগে তোমায় বিয়ে দেবো এটা এটা জুলুম হবে এটা জুলুম হবে কারণ বাবার দায়িত্ব হচ্ছে সে প্রত্যেক ছেলে মেয়েকে সঠিক টাইমে বিয়ে দিয়ে দেবে যাতে করে ছেলেরা তার কোনো ব্যভিচারে লিপ্ত না হয় এটা হচ্ছে প্রত্যেক বাবার দায়িত্ব এই দায়িত্ব তাকে পালন করতে হবে ইসলামের এর কোনো সমর্থন নেই ভাই এটা সরকারি ব্যাপার সরকার করেছে তারা কোন দিক দিয়ে চিন্তা করছে কী করছে না করছে ওর সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম বলছে একটা মানুষ একটা ছেলে সাবালক হয়ে যাবে একটা মেয়ে সাবালিকা হয়ে যাবে ওরা যে কোনো সময় চাইবে তারা বিয়ে করতে পারবে বিশেষ করে যদি তারা নিজেকে সামালতে না পারে তাহলে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি যেন তারা বিয়ে করে নেয় বা মেয়েদেরকে যেন বিয়ে দিয়ে দেওয়া হয় এখন আইনের আওতায় বন্দি হয়ে গেলে সমস্যা হতে পারে যে মানে এমন মহিলাদের যেমন আমরা শুনেছি অনেক সময় বিয়ের দিনেই পুলিশ এসে গেছে এখন আর বয়স হয়নি তাকে কেন বিয়ে দিবে এ বাধা দিয়ে দিয়েছে তো এগুলো আমরা অবস্থার শিকার তার জন্য আমরা কিছু করতে পারি বাকি এটা ইসলাম সাবালিকা সাবালক যখনই হয়ে যাবে তখন তার জন্য যে কোনো সময় বিধিতে পারা যায় জি না মাইক মারা গেলে এই মানুষ মারা গেলে মাইকে ঘোষণা দেওয়াটাও একটি বিদাত অভিনব বুঝতে পারলেন ছাগল হারিয়ে গেছে মাইকে বলবে হ্যাঁ মুঠির চাল আদায় করতে যাবে আজকে তা মাইকে বলবে আবার কে মারা গেছে মাইকে বলবে অমুকের মা তমুক মারা গেছে মাইকে বলবে নাইউল জাহিলিয়া জাহিলি যুগের ঘোষণা বলা হয়েছে এটাকে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোনো দরকার নাই বর্তমানে সবারই হাতে মোবাইল আছে মেসেজ করে দেবেন একে অপরকে মেসেজের মাধ্যমে সবাই জেনে যাবে
ইমামদেরকে মেসেজ করতে যে এলাকাতে যে ইমাম আছে তার কাছে মেসেজে পাঠিয়ে দিবে, সে ওই এলাকার মানুষগুলোকে বলে দেবে নামাজের মধ্যে যে আজকে অমুক মানুষ মারা গেছে ওই পাড়াতে অমুক, চলো জানাজা হবে এইটাই। কিন্তু মাইকে বলা এটা কখনোই ঘোষণা করা, এর কোনো দলিল এর কোনো কারণ, জানাজা এটা ইবাদতের কাজ, আর এই ইবাদতের কাজকে সাথে একটা এমন কিছুকে সংযুক্ত করা যার কোনো দলিল নেই এবং যা আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছেন, তা করা কখনোই ঠিক নয় বা জায়েজ নয়। আত্মহত্যা করে মারা গেলেও তার জানাজা পড়া যাবে, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী হবে বলে বলা যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে কুফুরি আর শিরকে লিপ্ত ব্যক্তি। আর আত্মহত্যাকারী কাবিরা গুনাহ করেছে, আল্লাহ চাইবেন যতদিন চাইবেন যখন চাইবেন আল্লাহ তাকে মাফ করে দিতেও পারেন। অতএব আত্মহত্যাকারী, হ্যাঁ বেনামাজি হলে সে ব্যাপার আলাদা, কিন্তু আত্মহত্যাকারী যদি নামাজি হয় আর সে কোনো কারণে এরকম শয়তানি চক্রান্তে কিছু করে ফেলেছে, তার জানাজা নামাজ পড়া যাবে, পাপি তাপি অমুক তমুক সবারই ব্যাপারে আল্লামা আলবানী বলেছেন এদের জানাজা নামাজ পড়া যাবে রাহমাহুল্লাহ তাআলা। শেষ প্রশ্ন, জি না, এক তো হচ্ছে ঈদের দিনেই ফিতরা শুরু হয়, ফজর থেকে নিয়ে ঈদের যাওয়ার আগে পর্যন্ত, এটা হচ্ছে মেন টাইম, এটা হচ্ছে শরীয়ত সম্মত টাইম। এখন এই টাইমটা খুব শর্ট, অনেক অল্প, এর মধ্যে বিলি বন্টন করা আমাদের পক্ষে সম্ভব হয় না বলে সৌদি শেখদের ফতোয়া তিন দিন আগে শুরু করতে পারে, ঈদের তিন দিন আগে থেকে ফিতরা দেওয়ার কাজ শুরু করতে পারে, তারপরে কী বলে আপনার অনেক আগে থেকে শুরু করে দেওয়া এটা চলবে না। আর ঈদের পরেও যদি দেয় তাহলে এটা ফিতরা হবে না, এটা সাধারণ সাটকা হয়ে যাবে। হয়ে গেছে, জি বলেন। মক্তবে ছাত্র ছাত্রীদেরকে দিনের খাতিরে ডাকা যাবে না যাবে না? ভাই দিনই তালিম দিবেন, কিসের দিন? দিন মানে ইসলাম, তাহলে ইসলামের তালিম দেওয়ার জন্য হয়তো অনেক সময় হয় কি যে ইমাম সাহেব বাড়ি গেছিলেন, তারপরে বাড়ি থেকে এসেছেন তো অনেকে জানে না, তো এই জন্য বলা হয় যে ইমাম সাহেব এসে গেছেন, যারা পড়ো মক্তবে তারা ছাত্ররা সবাই আজকে চলে আসুন। এটা হচ্ছে একটা এমন কাজ যা ইসলামের সাথে জড়িত আর দিনই শিক্ষার জন্য ডাক দেওয়া হচ্ছে, অর্থাৎ এ কাজের জন্য বা এ কাজে কোনো নিন্দা কাজ বা কোনো মন্দ কাজ বলা যাবে না ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে কোনো দিক নির্ণয় করে আদব, আদব হচ্ছে তে কেবলা দিকে মুখ করে, এটা আদব, কিন্তু জরুরি নয়, বুঝতে পারলে, এটা হচ্ছে আদব শুধু যে কেবলামুখী করা, বাকি এটা জরুরি নয়। আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি তিনি একটি দান করেছেন, তাই তিনি এটা আমার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাইছেন, এই নয় জন যে আপনার কাছে নাম লেবার জন্য, তা না, তিনি যেহেতু দায়িত্বশীল তাই তার দেখে আরও কেউ দিবে।